नमस्कार बंधुरा स्वागत जानाच्छि आपनादेर सबाइके कार्सियन बा द लैंड अफ व्हाइट ऑर्किड्सर भिडियो सेकेंड पार्टे आगेर भिडियोते आमरा आपनादेरके देखालाम आपनारा शियालदा थेके न्यू जलपाइगुड़ी अब्दि किभाबे आसबें और आजकेर भिडियोटाते आमरा डिटेल्से आपनादेरके बोलते चलेछि आपनारा न्यू जलपाइगुड़ी थेके कार्सियन अब्दि कि करे पौंछाबें और कोथाय बा थाकबें और कि करबें ताई जन्य भिडियोटा लास्ट अब्दि निश्चय देखुन। एनजेपी থেকে কার্শিয়াং পর্যন্ত পৌঁছাতে আমাদের এখনো 2 ঘন্টার পথ এখনো বাকি আছে, তাই আমরা স্টেশন থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তখনই আমরা আলোচনা করে নিলাম যে আমরা আমাদের গন্তব্যে কিভাবে পৌঁছাবো। এবার আপনারা কার্শিয়াং পৌঁছাবেন কি করে? যদি আপনারা কার্শিয়াং বাসে করে যেতে চান তাহলে সবার প্রথমে আপনাদেরকে টোটো বা অটো করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন আর ইভেন যদি আপনারা ওখানে গিয়েও ভাবেন যে আপনারা ওখান থেকে শেয়ার ট্যাক্সি বা কোনো প্রাইভেট ক্যাবে যাবেন, সেটার অপশনও ওখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু আমরা আপনাদেরকে বলবো, যদি আপনারা শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ক্যাবে করে যেতে চান আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকেই প্রচুর অপশন পেয়ে যাবেন। এবার কার কতই বা ভাড়া সেটা জানা যাক। যদি আপনারা ওখানে বাসে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা অবধি, আর যদি আপনারা ওখানে শেয়ার ট্যাক্সিতে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা অবধি, আর যদি আপনারা প্রাইভেট ক্যাব বুক করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা অবধি। কিন্তু হ্যাঁ, প্রাইভেট ক্যাব নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, বার্গেনিং অবশ্যই করবেন, কারণ ওরা ভাড়া একটু বেশি বলে। তাই জন্য বার্গেনিং করলে আপনাদের ভাড়া অনেকটাই কম পড়বে। আপনাদের সুবিধার জন্য আমরা সব ডিটেলস স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এনজেপি থেকে কার্শিয়াংয়ের রাস্তার আশেপাশে যে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনাদের সময় যে কখন কেটে যাবে আর আপনারা কখন যে আপনাদের গন্তব্য কার্শিয়াং পৌঁছে যাবেন আপনারা বুঝতেই পারবেন না। এনজেপি থেকে কার্শিয়াং যাওয়ার পথে আপনাদের থেকে আপনাদের ডবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট বা আরটিপিসিআর সার্টিফিকেট দেখতে চাওয়া হবে। তাই জন্য এই দুটো ডকুমেন্টস আপনারা আপনাদের হাতের সামনেই রাখবেন। পথের দুধারে সবুজের সমারোহ আর নীল আকাশকে সাথে নিয়ে আমরা পাহাড়ের বুকের ওপর দিয়ে আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকলাম। চারিদিকে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের প্রথম 1 ঘন্টা পার হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না, কিন্তু আমাদের সামনে এখনও 1 ঘন্টার পথ বাকি ছিল।
পাহাড়ের আঁকাবাঁকা পথ, যার একদিকে খাই আরেকদিকে পাহাড়, ওটা ধরেই আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের ডেস্টিনেশন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যে ড্রাইভারের গাড়ি করে আমরা এনজিবি থেকে কার্শিয়াং পৌঁছেছিলাম তার ফোন নাম্বার আমরা স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যতই আমরা উপর দিকে উঠছি, আমরা অনুভব করতে পারছি যেন তাপমাত্রা নিচের দিকে নামছে। ঘড়িতে তখন সময় প্রায় দুপুরের 12টা, আর আমরা আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম কার্শিয়াং যাওয়ার জন্য আর মাত্র 2 কিলোমিটার রাস্তাই বাকি। কার্শিয়াং পৌঁছে আমরা আমাদের হোটেলের রাস্তাটা চিনতে পাচ্ছিলাম না, আর তাই একটা ট্রাফিক পুলিশকে আমরা আমাদের কার্শিয়াংয়ের হোটেল যাওয়ার রাস্তাটা জিজ্ঞেস করলাম, আর ওই রাস্তা ধরেই আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের হোটেল ফ্যামিলি হোমস্টের দিকে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, হোটেলটার নাম ফ্যামিলি হোমস্টে, আর ভিউটা আপনারা নিজেরাই দেখুন, আমরা কিছু বলবো না, আপনারা জাস্ট নিজেরাই দেখুন আর ফিল করুন ব্যাপারটাকে। অসাধারণ ভিউ, আপনারা আদি উঠলে দেখতে পাবেন যে পাহাড়ে ঢাকা চারদিক মেঘ চারদিকে ভেসে বেড়াচ্ছে। আমরা এই মুহূর্তে সুন্দর ভিউ, আমরা এই মুহূর্তে ছাদেই আছি, যদি আপনারা চান আপনারা ওই ওপরটাতে উঠতে পারেন। আর এখানে যে কেয়ারটেকার আছে সে সত্যি এতটাই ভালো, আর এখানের এত সুন্দর হসপিটালিটি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা এসেই ফার্স্টে আমাদের স্বাগত হলো এই 2 কাপ চা দিয়ে, পিওর দার্জিলিং টি। মানে সত্যি বলছি, এত আমরা হয়তো অনেক হোটেলে থাকি বা আগেও থাকবো, কিন্তু হয়তো এরম হোটেলের মতো হোটেল হয়তো পাবো না হয়তো। আর আপনারা এলে এখানে অবশ্যই একবার থেকে যাবেন, এত ভালো ভিউ আর এত ভালো হসপিটালিটি আপনারা কোথাও পাবেন না, সত্যি কথা বলবো। আমরা হোটেলের ডিটেলস সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আপনারা যবে আসবেন শুধু 2-3 দিন আগে কল করে বুক করে নেবেন, রুম পাওয়ার একটা ব্যাপার থাকে না তাই জন্য। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। আরেকবার ভিউটা দেখে নিন আপনারা, অসাধারণ। ওইদিকে ছোট ছোট বাড়ি আছে পাহাড়ের উপর, আর ওইদিকে মেঘে ঢাকা পাহাড়। আমি তো বলবো কার্শিয়াং যখনই আসবেন এই হোটেলটায় থাকবেন, সবকিছু হাতের সামনে, টয় ট্রেন স্টেশনও হয়তো খুব বেশি হলে 5 মিনিটের রাস্তায় হবে, আর আরো ভিউ পয়েন্টও আছে। আর আপনারা কি করে সাইট সিনে যাবেন সেটাও আমরা আপনাদের বলে দেখিয়ে দেব, আপনাদের সবকিছু আমরা বলে দেব, শুধু আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আপনারা এখানে কোনোদিন এলে এখানে ট্যারিসে উঠে আপনারা পুরো
পাহাড়ের মেঘের পুরো এই সৌন্দর্য আপনারা নিতে পারবেন, দেখতে পারবেন চোখের উপরে কত সুন্দর। আর যারা মানে ফটোশুট করতে আসে এটা তো তাদের জন্য মানে আইডিয়াল জায়গা, এর থেকে সুন্দর জায়গা হয়তো হবেও না। এত সুন্দর, এত সুন্দর জায়গা, পুরো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। তো এবার আমরা আপনাদের রুম ট্যুরটাও দিয়ে দেবো, আপনারা রুমটাও দেখে নিন। তো যাওয়া যাক। তো আপনারা হোটেলের বাইরেটা তো দেখলেন, এবার টাইম হচ্ছে হোটেলের ইন্টেরিয়ারটা দেখানোর। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো ফার্স্টেই একটা ডবল বেডরুম আর তার সাথে একটা ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, কিন্তু রুমে এখানে সিলিংয়ে কোনো পাখা নেই, কারণ কার্শিয়াংয়ের টেম্পারেচার এমনি 16-17 ডিগ্রিতে থাকে, তাই জন্য এখানে কোনো হোটেলেই পাখা পাওয়া যায় না। তার পাশে আছে একটা ওয়ার্ড্রপ যেখানে আপনারা আপনাদের জিনিস রাখতে পারেন। চার্জিং সকেট তো আছেই অনেকগুলো, যেটা আপনার কোনো অসুবিধা না হয়। এখানেও একটা ওয়ার্ড্রপের সুবিধা আছে। আর তাছাড়া এখানে আপনারা যদি ঘরে এসে খাবার খেতে চান তাহলে 2 চেয়ার আর একটা ডাইনিং টেবিল, ডাস্টবিন, যেটা খুবই দরকারি, আর টেবিলের একটা বেডসাইড টেবিল ঠিক বেডের পাশেই। আর এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা বাথরুম। বাথরুমটা বেশ সুন্দর, আর দেখতেই পাচ্ছেন আপনারা শাওয়ার আছে আর গিজার, যেটা মাস্ট এখানে। আর রুমের সাইজটাও বেশ ভালো। আর আপনাদের রেডি হওয়ার জন্য, ড্রেসিংয়ের জন্য একটা আয়না, যেটা খুবই দরকারি। আর রুমটা বেশ ভালো। আর যদি রেটিং দিতে হয় কত দিতে চাই? আমি দেব 4.8/5। 4.8/5। আর ভিউয়ের জন্য তো আমার মনে হয় 10 দেওয়া উচিত, এত সুন্দর ভিউ আছে। আর সানসেটও তো মানে সত্যি, সানসেট সানরাইজ সত্যি, হসপিটালিটি তো সত্যি দারুণ। আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে আশেপাশে কিছু সাইট সিন আছে ওইগুলোকে দেখার জন্য বেরাচ্ছি, আর ইচ্ছা আছে কিছু লোকাল ফুডও ট্রাই করার। তো আমাদের সাথে দেখতে থাকুন আর দেখি এখানে কি কি পাওয়া যায়। চলুন যাওয়া যাক। আমরা এখন কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে এসে পৌঁছেছি, আর আমরা আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক কি আছে। আপনার টিকিটের লিস্টটা দেখে নিতে পারবেন যে কত কি দাম। কিন্তু আমরা আপনাদেরকে বলবো যে আপনারা IRCTC-র ওয়েবসাইট থেকে কার্টুন, কারণ এই কাউন্টারগুলো ভ্যারি করতে থাকে আর বড় ট্রেনের সাথে কানেক্টেড থাকে, তাই সবসময় এই টাইমের সাথে ম্যাচ করে না। আর এটা পুরোটাই এখানে টিকিট কাউন্টার আর ডিপার্চার অ্যারাইভেল এইগুলোর উপরেই ডিপেন্ড করে, কিন্তু এখন কোভিডের জন্য একটু হলেও চেঞ্জ হয়েছে এই জায়গাটা। আর আমাদের ভাগ্য আজকে খুবই ভালো ছিল, আর সামনে আমরা একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু যদিও এটা এখন ছাড়বে না, এটা জাস্ট দাঁড়িয়েই আছে। আপনারা দেখুন, এটা কলকাতার বলে না বা ওয়েস্ট বেঙ্গল বলে না, এটা গোটা ইন্ডিয়ার একটা হেরিটেজ। মানে সাজেস্ট করবো আমরা আপনাদেরকে যে যখনই এখানে আপনারা আসবেন তো এটার একবার রাইড নিশ্চয়ই নেবেন। তো এটাই হচ্ছে সেই টয় ট্রেনটা, সামনে থেকে একবার দেখে নিন আপনারা। ভেতর থেকে তো আমরা এখন দেখাতে পারবো না, কারণ এখন এটা বন্ধ রয়েছে। আর সবথেকে ভালো ব্যাপার, এখন যে ভিস্টাডোমের ব্যাপারে আপনারা শুনছেন, এখন টয় ট্রেনেও এই নতুন ফিচারটা শুরু করা হয়েছে। এখানে যদিও বা এখানে নেই, কিন্তু শুরু করা হয়েছে আমরা শিওর। আর ওটা একটাই কোচ, এটা মাথায় রাখবেন, আর একদম লাস্টে থাকে যেখান থেকে আপনারা 180 ডিগ্রি ভিউ পাবেন। তো এই হচ্ছে সেই হেরিটেজ। এখানে ফার্স্ট ক্লাস আছে, এমনি নর্মাল আছে। শুধু প্যাসেঞ্জার আর ড্রাইভারটাই নেই, নাহলে আমরা উঠে বসে যেতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, এই নেক্সট টাইম হবে, নেক্সট টাইম তো হবে, এক না এক টাইম তো হবে, আর খুব শিগগিরই হবে। আর আমরা ট্রাই করবো যে ভিস্টাডোম থেকেই দেখানোর, কারণ ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে, কারণ টয় ট্রেনেও ভিস্টাডোম এখন ইন্ট্রোডিউস করা হয়েছে যখন, আর একই পাহাড়ের উপর দিয়ে এই ট্রেনটা চলে। তো বুঝতেই পাচ্ছেন কেমন আর কি সুন্দর ভিউটা আমরা পেতে পারি সেই সময়। কার্শিয়াং পৌঁছে টয় ট্রেন স্টেশন দেখার পর
আপনারা একবার লোকাল বাজারটা ঘুরে দেখে নিন। কলকাতার হেরিটেজ যেমন ট্রাম লাইন, তেমনি নর্থ বেঙ্গলের হেরিটেজ টয় ট্রেন লাইন, যা কার্শিয়াংয়ের বাজারের মধ্য দিয়ে দার্জিলিং অবধি চলে গেছে। কার্শিয়াংয়ের বাজারটা বেশ বড়, আর আপনারা রাস্তার দুধারেই পেয়ে যাবেন অনেক রকম দোকান। কার্শিয়াং এলে আপনারা অবশ্যই লোকাল মার্কেটের বেকারি বিস্কিট অবশ্যই ট্রাই করবেন। খেতেও যেমন অসাধারণ, তেমনি প্রাইসও খুব রিজনেবল। আমাদের হোটেল থেকে ঠিক একটু বেরিয়েই আছে একটা অসাধারণ ভিউ পয়েন্ট, আর ওখান থেকে আপনারা দেখতে পারবেন যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা একদম নিচ দিয়ে যাচ্ছে, আর নিচ দিয়ে গাড়িগুলো কেমন ছোট ছোট লাগছে। তো মুখে বলার থেকে আমি মনে করি যে দেখানোটাই ভালো। এই হচ্ছে সেই দৃশ্য, চারিদিকে সবুজে ঘেরা, মাঝে অনেকগুলো বাড়ি, আর নিচ থেকে অনেক দূরে অনেক দূরে ছোট ছোট গাড়ি দেখতে পাবেন। ওখান দিয়ে রাস্তা এঁকে বেঁকে উঠেছে উপরের দিকে। আর যদি আপনারা ঠিক করে উপরে দেখতে পান, আপনারা এখান থেকে একটা হনুমান মূর্তি দেখতে পাবেন অনেক দূরে। জানি না কতটা দেখা যাবে ক্যামেরাতে, আশা করি দেখতে পাচ্ছেন। দেখতে পেয়েছেন, হ্যাঁ, হনুমানজির মূর্তি। তারপরে ওখান দিয়ে পাশে দিয়ে রাস্তা, রাস্তা একদম ক্রিস ক্রস করা জিগজ্যাগ রাস্তা, ওখানেও লোকরা থাকে। আর ওখানেও যদি আপনারা চান, আপনারা হোটেল বা হোমস্টে যাই চান সবই পেয়ে যাবেন। আর উপরে থাকলে তো ভিউ তো অসাধারণ অসাধারণ। আপনারা সাইড ভিউটা দেখুন। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম ওখান থেকে, যখন আমরা এই জায়গাটা দেখছিলাম আর মনে করছিলাম পাহাড়টা কত বড়, আর এখন আমরা যখন ওইদিকে তাকাচ্ছি ওইদিকটা আমাদের ঠিক করে দেখতেও পাচ্ছে না। আপনারা যেমন দেখলেন পাহাড়ের সৌন্দর্য, তেমনি আমাদের আমার ঠিক পাশে আপনাদের দেখাই আছে। আপনারা দেখুন, আর ওখানে ওখানে ওর পাশে একটা বসার বেঞ্চ আছে, আপনারা ওখান থেকে বসে এই সুন্দর জায়গার আনন্দ উপভোগ করতে পারবেন। আর যদি আপনারা চান, আপনারা এই জায়গাটা এসে তাহলে কাঁচের ঘরে বসে দেখতে পাবেন সেই অসাধারণ দৃশ্য। মানে এখানে থাকলে আর আমার মনে হয় না সাইট সিং এরও কিছু দরকার পড়ে, এত সুন্দর জায়গা। ঘন্টা কর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দেওয়া যেতে পারে। ইগেল ক্রেক ভিউ যাওয়ার পথে আমাদের ডান দিকে এই অসাধারণ সিনারিটা পড়লো। আমাদের কাছে এটা খুব নতুন আর খুব সুন্দর লাগে, কিন্তু এখানকার লোকেদের কাছে হয়তো এটা একঘেয়ে হয়ে গেছে। কিন্তু আমরা তো আর বাড়িতে এটা রোজ রোজ দেখতে পাই না, তাই জন্যে এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু দেখতে লাগলাম। রাস্তাটা খুবই উঁচু, কিন্তু সিনারিটা এত সুন্দর যে আমাদেরকে যেতেই হবে। তাই জন্যে দেরি না করে আর যতই কষ্ট হোক তবু আমরা এগিয়ে যাচ্ছি ইগেল ক্রেক ভিউয়ের দিকে। জানি না খোলা আছে কিনা করোনার জন্য, কিন্তু ট্রাই তো একবার করা যেতেই পারে।
ইগল ট্র্যাক ভিউ এর সামনে পৌঁছে তো গেছি, কিন্তু করোনার জন্য আবার সেই বন্ধ, কিছু করার নেই। কিন্তু আমরা আপনাদের ওর সামনেটা নিশ্চয়ই নিয়ে যাব, আর ওর ভেতরে হয়তো গেলে আরো ভালো দৃশ্যটা দেখা যেত, কিন্তু বাইরে থেকেও খুব ভালো দেখা যায়। তো যতটা পারবো আমরা আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন, এই হচ্ছে ইগল ক্র্যাকের গেট, আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মেন ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে আমরা দেখতে পাই। কিন্তু সেটা বন্ধ। ভেতরে যদি আপনারা দেখেন, একটা চিলড্রেন্স পার্ক টাইপের আছে, যেখানে বসে আপনারা টাইম কাটাতে পারেন, স্পেন্ড করতে পারেন। আর এইবার সব থেকে বেস্ট পার্টটা পেছন দিকে, এবার আপনারাই দেখুন, এবার আপনারাই দেখুন এই সৌন্দর্য। এখন দুপুরে 3টে বাজে, আর আমরা একটা লোকাল রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি, যেখানে আমরা আজকে লোকাল ফুড ট্রাই করছি। এদের এখানে লোকাল ফুড স্পেশালিটি হচ্ছে আপনাদেরকে বলছি যে এটা টেস্ট। বিকেলবেলা এই সানসেটের দৃশ্য রুম থেকেই দেখে মনটা সত্যি খুব খুশি হয়ে গেল। কার্শিয়াং আসবে না, জ্যাকেট কিনবে না, এটা কি হয়? তো আমরাও চলে এসেছিলাম একটা দোকানে যেটার নাম ডিকর, আর এখানে আপনারা বিভিন্ন রেঞ্জে আপনারা জ্যাকেট পেয়ে যাবেন, 300 থেকে শুরু, তারপরে একদম যত আপনারা চাইবেন নিতে পারেন। আর ইনি হচ্ছে মালিক, আর ইনি যথেষ্ট হেল্পফুল, আর আপনারা যা চাইবেন উনি একদম আপনাকে পুরো টাইম দিয়ে আপনাকে দেখাবেন। আর এখানে আপনারা কিছু স্পেশাল প্রোডাক্ট এখানে আছে, ওগুলো দেখে নিন, কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর সবকিছু একেবারে এক্সপোর্ট করা, মানে যে কোনো নর্মাল কোয়ালিটি না, সবকিছু বাইরে থেকে এক্সপোর্ট করা, আর দামও খুব রিজনেবল। আপনাকে লেডিস জেন্টস সব প্রোডাক্টই পেয়ে যাবেন, আর কোয়ালিটিও খুব ভালো, দামও আপনার পকেটের মধ্যে। তো আপনারা কার্শিয়াং এলে একবার এই দোকানে আসবেন, দোকানের ডিটেলস ফোন নাম্বার আপনাকে ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো। ব্ল্যাঙ্কেটেরও অপশান আছে, বেডশিটেরও অপশান আছে, শলের অপশান আছে, মানে যা যা জিনিস যেটা শীতকালে একজনের লাগতে পারে সব কিছু আছে। তো দুপুরে যেমন আমরা আপনাদেরকে দেখালাম, আমরা দুপুরে চিকেন চাউমিন আর চিকেন মোমো নিয়েছিলাম, ওটার রিভিউ আমরা দেব আপনাদের। আর এখন রাত্রে আমরা কি অর্ডার করেছি, আমরা নিজেরাই হোটেল থেকে যে ম্যানেজার আছে তার থেকে বলেছিলাম, আর সে আমাদের জন্য খাবার দিয়েছে, নিজেই একেবারে বাড়িতে বানানো হয়। তো ফার্স্টে দেখা যায় আমাদের কি কি মেনুতে কি কি আছে। আচ্ছা, আপনারা দেখুন, ফার্স্টে রাইস, ভাত গরম একদম, স্যালাড আছে, ডাল, এটা হচ্ছে আলু ভাজা, চিকেন, ঘরোয়া চিকেন, আর এখানে সবজি। তো আমরা ওই রিভিউ তো আপনাদের দেবই, আর এটারও রিভিউ দেব,
আর বলবো আপনাদের কোনটা ভালো। কিন্তু আমি এখনই একটা জিনিস আগে থেকে বলে দিতে পারি যে ওটার থেকে এটা এটা অনেক ভালো, 1000 টাইমস হেলদি, অনেক ভালো খাবার। আর আপনারা এখানে এসে অবশ্যই ব্রেকফাস্ট তো আপনারা কমপ্লিমেন্টারি পাবেন, আপনারা এখানে ম্যানেজারকে বললে আপনারা লাঞ্চও পেয়ে যাবেন, ডিনারও পেয়ে যাবেন। কিন্তু লাঞ্চের ডিনারটা একটু আগে থেকে ইনক্লুডেড না, ওই জন্য আগে থেকে বলতে একটু আগে থেকে বলতে হবে, তাহলে ওরা টাইম পাবে প্রিপেয়ার করার জন্য। আর আপনাদেরকে ঠিক টাইম মতো আপনারা যখন রিকোয়েস্ট করবেন, যদি আপনারা রাতের 8টা 9টা 10টা যখনই বলবেন সেই টাইম অনুযায়ী দিয়ে দেবে। আচ্ছা, আর এখানে একটা সেপারেট ডাইনিং রুমও আছে, আপনারা দেখেন মানে এখানে খাবার বানানো হয় আর সবাই এখানে খায়। এখানে খাবার টেবিলও আছে, একটাই টেবিল, মানে ফুল প্রাইভেসি মেইনটেইন করে আপনারা খেতে পারবেন, আপনি শান্তিতে ঘরের মতোই, কোনো অসুবিধাই হবে না আপনাদের। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা খেয়ে আপনাদের ফুড রিভিউটা দেব, দুপুরের রিভিউটা দেব, এখন একটাও দেব। ডিনার শেষ করে দেখি যে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, যেটা দেখে আমাদের একটু চিন্তা হয়ে গেল, কারণ পরের দিনই আমাদের সাইটসিং করার কথা, আর বৃষ্টি দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি খুব তাড়াতাড়ি থামতে চলেছে, তাই অনেকটা চিন্তা নিয়ে সেদিন আমরা শুতে চলে গেলাম।